পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রথমে তোমাকে সাত পুরুষের নাম বলতে হবে, তাদের প্রথমে জলদান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি। ঈশানের বাবা তো আমি, বাবা সুখময়, তার বাবা হচ্ছেন আনন্দময়, তার বাবা স্বপ্নময়, আর তার বাবা দ্বিজময়, আর তার বাবা পুলকময়। এবার আপনি সাত পুরুষের নাম বলুন। সাত পুরুষের নাম, দাঁড়াও, আবার ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে এই বাড়িতে বিয়ে হচ্ছে? কি করে জানবে চোদ্দ পুরুষের নাম কি? আগের বার তো মিথ্যে বলে বিয়েটা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তো আমরা জেনে গেছি যে ওদের জাতকুল বলে কিছুই নেই। গৌরীর পূর্বপুরুষের নাম গৌরীর পাতানো বাবা জানবে কি করে? কে বলবে কে নাম? আগের বার যেভাবে হয়েছিল সেভাবেই হবে, পালক পিতাও তো পিতাই, ওনাদের বংশের নামেই হবে। কি বাবা? নিশ্চয়ই। অসম্ভব, আমি এটা কিছুতেই এই বাড়িতে হতে দিতে পারি না। নাম তো বলতেই হবে, জানতেই হবে। সমস্ত কিছুই যখন নিয়ম মেনে হচ্ছে তাহলে এটাও হতে হবে। গৌরীকে বলতেই হবে ওর পূর্বপুরুষের নাম। স্বয়ং মহাদেব তার বিয়ের সময় তার পূর্বপুরুষদের নাম বলতে পারেননি, আর আমি তো তুচ্ছ মানুষ হইল মা। মহাদেব যখন হিমালয়ের কন্যা পার্বতীকে বিয়ে করতে গেছিলেন তখন তার সাথে বরযাত্রী সবাই দেবতা, আর বরকর্তা হলেন স্বয়ং ব্রহ্মা। কিন্তু পুরোহিত মশাই তার বিয়ের সময় এভাবেই বললেন যে সাত পুরুষের নাম বলতে হবে, সাত পুরুষ না হলেও তিন পুরুষের নাম তো বলতেই হবে। এটা শুনে মহাদেব তো পড়ে গেলেন মহাবিপদে, কারণ তিনি তো স্বয়ম্ভু, তিনি দেবাদিদেব। আদি দেবতা মহাদেবের তো নিজে নিজেই আবির্ভাব ঘটেছিল, তার তো কোনো মা নেই, তিনি কি করে তার পিতা পিতামহের নাম বলবেন? এই সময় ব্রহ্মা তাকে উদ্ধার করতে এগিয়েলেন। তিনি বললেন মহেশ্বরের প্রপিতামহের নাম বেদকণ্ঠ, পিতামহের নাম উগ্রকণ্ঠ, বরের বাবার নাম শ্রীকণ্ঠ, আর বর আমাদের নীলকণ্ঠ। এটা শুনে মহাদেবের মুখে সরল হাসি ফুটল, কারণ এই সবই তো তারই নাম। সত্যি গুড়, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুমি কার সঙ্গে তোমার তুলনা করছো? না শৈলমা, আমি কারোর সাথে আমার তুলনা করছি না, আমি শুধু বলছি যে মহাদেবও একই বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন। গৌরী মা তো ঠিকই বলেছে, স্বয়ং ব্রহ্মাই যখন এরকম ছলনা করেছিলেন তখন আমাদের দোষ কোথায়? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।